ডেঙ্গু রোগের বিস্তার এখন দেশ জুড়ে ইতিমধ্যে আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে চলমান এই ভয়াবহ পরিস্থিতিতে এখন ঢাকার তুলনায় বাইরের জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় দীর্ঘদিন ধরে এডিসের প্রকোপ থাকায় এখানকার বাসিন্দাদের অধিকাংশের শরীরে ডেঙ্গুর অ্যান্টিবডি তৈরি হয়েছে অপরদিকে গ্রাম পর্যায়ে এডিসের বিস্তার এবং এ বিষয়ে ততটা সচেতনতা না থাকায় সেখানে সংখ্যা বাড়ছে কাফসুর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজধানী ঢাকায় অনেকদিন ধরেই চলছে ডেঙ্গুর প্রকোপ সে কারণে এখানকার মানুষের অ্যান্টিবডিতে বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গুর সেরোটাইপ রয়েছে তাই এডিস মশার প্রকোপ সত্ত্বেও ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী তুলনামূলক কম অপরদিকে ঢাকার বাইরে বিশেষত গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়তে শুরু করেছে ঢাকার বাসিন্দাদের অ্যান্টিবডি তৈরি হওয়া এবং সচেতনতার কারণে রোগী কমছে বলে জানান বিশেষজ্ঞরা অন্যদিকে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে গ্রামে এডিস মশার প্রজননের স্তর বেড়ে যাচ্ছে গ্রামে মানুষদেরকে এই ব্যাপারগুলোতে সচেতন এবং সম্পৃক্ত হতে হবে নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো জায়গাতে পানি জমে এডিস মশার প্রজনন না হতে পারে তো যে কোনো সময় যদি আমরা অসচেতন হই তাহলে কিন্তু আবার এটা ফিক হইতে পারে এটা হলো ঢাকাবাসীদের জন্য আমাদের মেসেজ আর ঢাকার বাইরে কিন্তু এখন কিন্তু আবার বাড়তেছে এটা স্বাভাবিকভাবে যেহেতু ওখানে পরে শুরু হয়েছে এবং ঢাকার বাইরে কিন্তু জনগণ এখন পর্যন্ত এরকম সচেতন না ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি থাকায় রোগীরা বেশি রাজধানীমুখী হচ্ছেন তবে সংশ্লিষ্টরা বলছেন ঢাকায় না এসে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে এবং আসার পথে দেখা যায় যে তার অনেক সময় নষ্ট হয় এবং এই সমস্ত রোগীগুলো কিন্তু দেখা যায় জটিলতা বেশি হয় এই জন্য আমরা বলি যে যেখানে কারণ ডেঙ্গু ম্যানেজমেন্ট কিন্তু একদম আমার যে কোনো একটা MBBS ডাক্তার হলেই চলবে এই জন্য জ্বর হলে প্রথমেই তার নিশ্চিত হওয়া উচিত যে তাকে ডেঙ্গু হয়েছে কি না এবং নিকটবর্তী হাসপাতালে আসলে প্রথম যাওয়া উচিত ভবিষ্যতে গ্রামগুলোতে ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হবে এবছর হয়তো এখন কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উন্নতি হবে কিন্তু আগামী দিনগুলোতে আগামী বছরগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব গ্রামগুলোতে ঢাকার বাইরে আরও বাড়বে সেজন্য আমাদেরকে সকলকেই সতর্ক হতে হবে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তারা কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা